আসসালামু আলাইকুম ফুটবল প্রেমীরা। রিয়াল মাদ্রিদে না যাওয়ায় এখন আফসোস হচ্ছে এমবাপের। এই ট্রান্সফারে এমবাপের রিয়াল মাদ্রিদে যাওয়ার সব সম্ভাবনাই তৈরি হয়েছিল। রাস্তাঘাট যেন সবই পরিষ্কার ছিল, মঞ্চটাও সাজানো ছিল, কিন্তু শেষ মুহূর্তে এমবাপে চুক্তি নবায়ন করেন পিএসজির সঙ্গে। সেজন্য যেন একটু আফসোসও হচ্ছে এখন তার। ব্যালন্ডিয়রের জন্য যে 30 জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ হয়েছে তার মধ্যে রয়েছে পিএসজি ফুটবলার কিলিয়ান এমবাপের নামও। এই ক্লাবটিতে খেলেন এমবাপে, নেইমার এবং মেসির মতো ফুটবলার, কিন্তু তিন গ্রেট ফুটবলারের মধ্যে সেরা 30-এ জায়গা পেয়েছেন কেবল এমবাপে। বাকি দুজন তথা মেসি এবং নেইমার ছিটকে পড়েছেন সেরা 30-এর তালিকা থেকে। ব্যালন্ডিওরের 30 জনের তালিকায় 6 জন করে ফুটবলার রয়েছে রিয়াল মাদ্রিদ, লিভারপুল ও ম্যানচেস্টার সিটির। কিন্তু যত জনেরই নাম আসুক না কেন, এবার ব্যালন্ডিওর উঠতে যাচ্ছে রিয়াল ফুটবলার করিম বেনজেমার হাতে, এটা অনেকটাই নিশ্চিত। ব্যালন্ডিওর নিয়ে নিজের মতামত জানিয়েছেন পিএসজির ফুটবলার কিলিয়ান এমবাপে, এবং এই মতামত জানাতে গিয়ে খানিকটা আফসোসই ঝরে পড়ল ফ্রান্সের এই বিশ্বকাপজয়ী ফুটবলারের কণ্ঠ থেকে। তার মতে রিয়াল মাদ্রিদ হচ্ছে ব্যালন্ডিওরের মেশিন, অর্থাৎ তার মনোভাবটা এমন, রিয়ালে যেতে পারলে ব্যালন্ডিওর জয়ের সম্ভাবনা আমারও ছিল। এমবাপে জানালেন করিম বেনজেমাই এবার ব্যালন্ডিওরের জন্য অন্যতম দাবিদার। শুধু বেনজেমার কথাই নয়, এমবাপের মতে রিয়ালের বেশ কয়েকজন ফুটবলার রয়েছে যারা ব্যালন্ডিওর জয়ের দাবিদার কিংবা যোগ্যতা রাখে। তবে সেরা 3 জনের মধ্যে নিজের সঙ্গে করিম বেনজেমা এবং লিভারপুল থেকে বায়ার্নে যোগ দেওয়া সাদিও মানের কথাই উল্লেখ করেছেন কিলিয়ান এমবাপে। তিনি বলেন, বেনজেমা এই 34 বছর বয়সে এসে যেভাবে মৌসুমটা শেষ করলেন এটা সত্যি অবিশ্বাস্য। রিয়াল মাদ্রিদকে আরও একটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা এনে দেওয়ার সবচেয়ে বড় কারিগর ছিলেন তিনি। এই মৌসুমে পিএসজির গোল মেশিন হবেন নেইমার। নতুন কোচ গালটিয়ারের অধীনে অন্যরকম এক নেইমারকে দেখতে পাচ্ছে ফুটবল বিশ্ব। বার্সেলোনাতে নেইমার যতটা ভয়ানক ছিলেন সেই নেইমারকেই যেন দেখা যাচ্ছে এবার। ব্রাজিলিয়ান তারকা এই মৌসুমে ভালো করার জন্য কতটা মরিয়া সেটা বোঝা গিয়েছিল প্রাক মৌসুমেই। ছুটি কাটিয়ে ফিরেছেন তরতাজা হয়েই, ওজন কমিয়েছিলেন অনেকটাই। পিএসজির হয়ে চলতি মৌসুমে 3টি অফিসিয়াল ম্যাচ খেলেছেন নেইমার জুনিয়র। 1টি ছিল ফ্রান্সের সুপার কাপ এবং 2টি ছিল লিগ ওয়ানের ম্যাচ। এই 3 ম্যাচে গোলের দেখা পেয়েছেন নেইমার। ফ্রান্স সুপার কাপে জোড়া গোল করেছিলেন নেইমার। লিওনাল মেসির গোলটিও তার বানিয়ে দেওয়া বল থেকেই। এরপর ক্লেমন ফুটের বিপক্ষে করেছিলেন 1টি গোল এবং 3-3টি অ্যাসিস্ট। এছাড়া মন্টি পিয়ারের বিপক্ষে করেছেন জোড়া গোল। সব মিলিয়ে এই 3 ম্যাচে নেইমার জুনিয়র গোল করেছেন 6টি, অ্যাসিস্ট করেছেন 3টি। 3 ম্যাচে সরাসরি 9 গোলেই জড়িত তিনি।